চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের গোয়েন্দা বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 23 জুলাই সোমবার সকাল 10:55 দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 13টি গাড়িও 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীমউদ্দিন। এ সময় দ্বিতীয় তলার একটি রুমে লাগানো ওয়াইফাই রাউটারের সকেটে অতিরিক্ত হিটের কারণে আগুন লেগেছে বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম। এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা কেউ আহত হয়নি। আগুনে কিছু কাগজ ও জ্যাকেট নষ্ট হয়েছে বলে জানিয়েছেন তিনি। একটা আওয়াজ হয়, তারপর বিকট আওয়াজ হওয়ার পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। আমাদের যে গোয়েন্দা বিভাগের 4 নম্বর কক্ষটিতে, যেখানে আমাদের ওয়াইফাই সার্ভার আছে, সেই রুমটিতে ওয়াইফাই সার্ভার, বারান্দায় যে ওয়াইফাই সার্ভার, আমরা এটার থেকে আসলে আগুনটা ছড়িয়ে পড়ে চারিদিকে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীমউদ্দিনও আগুন লাগার কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দেখছেন। গোয়েন্দা বিভাগের 3তলা ভবনে 2তলায় 5 নম্বর রুমে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে আমাদের ফোম টেন্ডার, আমাদের কেমিক্যাল টেন্ডার, ফায়ারের ইউনিটগুলো, 3টা ইউনিটে প্রায় 13টি গাড়ি আমরা ঘটনাস্থলে প্রেরণ করি। প্রাথমিক অবস্থায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে, এটা হলো আমাদের মূল থিমস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেলেও ঘটনা তদন্তে অতিরিক্ত কমিশনার আমেনা বেগমকে প্রধান করে 4 সদস্যের একটি কমিটি করে দিয়েছে সিএমপির কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান। নিজামুদ্দিন সোহানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, SNTV চট্টগ্রাম।